নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিন উপলক্ষে 1 জানুয়ারি থেকে 23শে জানুয়ারি 2023 পর্যন্ত হতে চলেছে সারা বিশ্বের বিভিন্ন স্থানে পালন করা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু সেলিব্রেশন কমিটির কন্যা ডক্টর অনিতা বোস, রিটায়ার্ড প্রফেসর সৌমিত ব্যানার্জি প্রেসিডেন্ট, মিস্টার বিশ্ব বসু দাস ভাইস প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন ওয়েবিনারে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রতিভা ভারতী মুখার্জি, ন্যাশনাল সেক্রেটারি ডক্টর অশোক সামন্ত, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট চ্যাপ্টার কমল সাই, ট্রেজারার অল ইন্ডিয়া কমিটি ডক্টর মৃদুল সরকার সদস্য আর অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। তিনি জার্মানি যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি তার সদস্য, তিনি একজন ইকোনমিস্ট অর্থনীতিবিদ, তিনি জার্মানির অক্সফোর্ড ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর ছিলেন এবং তিনি আমাদের এই অনুষ্ঠানে ওয়েবিনারে বক্তব্য রাখার জন্য সম্মতি দিয়েছেন এবং খুব আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছেন এবং তিনি চান তার পিতার এই যে কর্মজীবন সেটা নিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে এখনও যে আবেগ সেটা নিয়ে তিনি আপ্লুত। আমাদের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি খুব গ্ল্যাডলি এটাকে বলার জন্য সম্মতি দিয়েছে। আমরা রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আপনারা এই বক্তব্যকে শুনবেন। এছাড়া আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই অনুষ্ঠানে বলবেন, ওয়েবিনারে বলবেন, তিনি হচ্ছেন আমাদের সংগঠনের এই যে কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট ডক্টর সৌমিত্র ব্যানার্জি। তিনি একজন বিজ্ঞানী, তিনি কলকাতা আইজারের প্রফেসর, তিনি খড়গপুর আইআইটির প্রফেসর ছিলেন, তিনি ভারতবর্ষের সমস্ত বিজ্ঞান যে একাডেমিগুলো আছে তার ফেলো, তিনি আন্তর্জাতিক স্তরে যে সমস্ত দুটো বিখ্যাত সায়েন্স একাডেমি আছে তার ফেলো এবং ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, যে সোসাইটির কাজ হচ্ছে বিজ্ঞান বৈজ্ঞানিক মানসিকতাকে প্রচার করবার প্রসার ঘটানো, সেইটার জেনারেল সেক্রেটারি তিনিও এটাতে বলবেন। আমাদের কমিটির উদ্দেশ্য নিয়ে তিনি বলবেন এবং ইন্ট্রোডিউস করবেন প্রত্যেকটি মানুষের কাছে। তাই আমি কমিটির জেনারেল সেক্রেটারি হিসাবে, সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, প্রত্যেকটি মানুষের ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেও যারা আছেন, যারা নেতাজিকে ভালোবাসেন শ্রদ্ধা করেন, তারা 23শে জানুয়ারিকে পালন করবেন, 31শে ডিসেম্বর এই ওয়েবিনারটিকে শুনবেন এবং আমরা একটা আবেদন জানিয়েছি বিভিন্ন যে ক্লাব, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশনগুলো আছে, এই সমস্ত মানেরা কালেকটিভলি যৌথভাবে এই ওয়েবিনারটিকে শুনবেন এবং নেতাজির জীবন চর্চাকে এগিয়ে নিয়ে যাবেন।